মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। তো তোমরা সঙ্গে থাকো আমার আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল গরম গরম চা আর বিস্কুটের সঙ্গে শুরু করছি আজকের ভিডিওটা। তো আমরা এখন সকালে চা খেয়ে নেব আর তারপরে যাব রান্নাঘরে আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না করছি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে পটল চিংড়ি, তো সেই জন্য পটল কেটে নেওয়া হয়েছে সব চোচাগুলো ছুলে। আর এই যে সকালবেলায় বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, আমাদের পাশেই আর কি মাছের দোকান, সবজির দোকান সবই বসে, তো সেখান থেকে মাঝারি সাইজের বেশ চিংড়িগুলো, তো এই চিংড়িগুলো দিয়ে পটল চিংড়ি করা হবে। আমার রান্না কমপ্লিট। আর এখানে করেছি ডাটা দিয়ে সর্ষে দিয়ে একটা মাখো মাখো তরকারি, যেটা ফার্স্ট টাইম করলাম, আর এই হচ্ছে পটল চিংড়ি। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি, রান্নার সময় শেয়ার করলাম না। চললো প্রায় দুপুর একটা, এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। মা অনেকক্ষণ আগে ডেকেছিল কিন্তু আমি ফোনে একটু কাজ করছিলাম যার জন্য যাওয়া হয়নি, আর খাওয়া দাওয়া করে নেবো। সকালে চা বিস্কিট খেয়েছি, আর যেহেতু আমরা বেলা করে উঠি, বেলা করে টিফিন করি, তো আমাদের খাওয়া দাওয়াটাও একটু টাইম মানে বেশি হয়ে যায়। আর আমার হাজবেন্ড বাড়িতে নেই, ও গেছে কাজে, আর ও সকাল থেকে মানে এই গরমের মধ্যে প্রচুর দৌড়ঝাঁপ করছে। আর একটা জিনিস, মানে ও গেছে প্রথমত হসপিটালে গেছিল ভ্যাকসিন নেওয়ার জন্য, তাছাড়াও কিছু কাজ রয়েছে সেগুলো করছে। আর তোমরা হয়তো ভাবছো ভ্যাকসিন কিসের, আসলে আমাদের বাড়িতে দুটো বিড়াল আছে, তোমরা তো ব্লগে দেখেই থাকো, তো ওদের সঙ্গেই সবসময় মানে খেলা করে, আদর করে, তো ওই করতে করতেই খেলা করতে করতে ওর একটু আঁচড় লেগে গেছিলো, সেটা বিড়ালটা ইচ্ছা করে দেয়নি, খেলা করতে করতে লেগে গেছিলো, তো সেই জন্য ভ্যাকসিন নিতে গেছে। এর আগেও নিয়েছে সম্ভবত দুটো, তো আজকে আবার ভ্যাকসিনের ডেট ছিল তাই ভ্যাকসিন নিতে গেছে। আর তাছাড়াও কাজ রয়েছে, আর এখন যা গরম পড়েছে, গরম এই গরমে বাইরে ঘোরাঘুরি করতে করতে নিজের শরীরই অসুস্থ হয়ে যায়, তো প্রচন্ড গরম। আর আমার তো আজকে নাচের ভিডিও শ্যুট আছে, ও আবার আসুক, এখন তো একটা বাসতেই চললো, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট করবে, আবার নাচের ভিডিও শ্যুট করা। ও তো বলছে দুজনা মিলে করবো ডুয়েট ড্যান্স, তবুও সেটা স্ট্যান্ডে লাগিয়ে করবে, তো দেখা যাক কদ্দূর কি করা যায়, ভাবে ভীষণই কষ্টকর হয়ে যায়। আর তাছাড়াও আমার আরও কিছু ভিডিও শ্যুট রয়েছে আজকে, দেখি চটপট করে খাওয়া দাওয়া করি, স্নান করি। আর সব থেকে বড় কথা হচ্ছে এনার্জি থাকলেও যা গরম, এই গরমের মধ্যে এনার্জি সব লস হয়ে যাচ্ছে, আর এই গরমের মধ্যে কিছুই করতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। তো চলো, এরকম বললে তো আর হবে না, তো চলো এখন যাই খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে দেখি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে এই পাতলা কম্বলটা কেচে দিলাম, আর এই যে ওর হাফ প্যান্ট ছিল ওটাও কেচে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি সেই জায়গাটাতে যেখানে আমরা বেশিরভাগই নাচের ভিডিও শ্যুট করে থাকি। আমাদের কাছাকাছি এই জায়গাটা খুব সুবিধাজনক হয়, একটু গাছগাছালি পরিবেশ, মাঠ ক্ষেত আমরা একটু বেশি পাই, আর একটু নির্জনও পাই মাঝে সাঝে, তো সে কারণে আসলাম। আর এই প্রথমবার এসে দেখলাম যে একটা মানুষও নেই, আসলে এখন মানে যেহেতু গরম রোদ, তো এখন কেউ মাঠে আসবে না বসার জন্য বা হাওয়া খাওয়ার জন্য। তো আমরা নাচের ভিডিও শ্যুট করে নিই অলরেডি, তোমাদের তো বললামই 4:30 বেজে গেছে, জানি না যে আলো থাকতে থাকতে ভালোভাবে শ্যুট করতে পারবো কিনা। আর প্রতিনিয়ত ব্যস্ততার মধ্যে রয়েছি, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট পুরো ব্যস্ত রয়েছি, তো সেই কারণে মাইন্ডও পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো বাড়িতে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু একটা জিনিস কাচার ছিল সেটা করে, স্নান করে, পুজো দিয়ে আমার আরেকটা ভিডিও শ্যুট ছিল, সেই ভিডিওটা শ্যুট করে, সেই ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে আবার আমি রেডি হয়েছি আগে থাকতে, যেহেতু আমাদের আরেকটা নাচের ভিডিও শ্যুট আছে। তো এই আর কি সারাক্ষণ কন্টিনিউ চলছে, তো ও সব কিছু এখন রেডি করছে, সেট করছে। তো চলো এখন আর কি, তো এখন আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। আগে নাচের ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা করছি আবারও। আর যদি পারি বিহাইন্ড দ্য সিন, তোমাদের এই নাচের ভিডিওটা যদি ভালোভাবে কমপ্লিট হয় সেই সিনও তোমাদেরকে ব্লগের মধ্যে কিছু দেখিয়ে দেব। তো চলো এখনকার মতন ডাকছি, আবার পরে কথা হচ্ছে। এরপরে না না
মুখে তো আর কথা না, শুধু প্রেমের ইশারা দে মনের কথাটি বলো না। আজকে তোমার সঙ্গী হতে নেই কোনো মানা, হে মনের কথা রয়েল না যে আর, তোমার সঙ্গী হতে নেই কোনো মানা, হে মনের কথা রয়েল না যে আর, মনের কথা রয়েল না যে আর গোপনে। মনের কথা রয়েল না যে আর, মনের কথা রয়েল না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে, হে মনের কথা রয়েল না যে আর, মনের কথা রয়েল না যে আর গোপনে। আমি জানি কি আছে যে কার মনে, মনের কথা রয়েল না যে আর গোপনে। মনের কথা রয়ে না যে আর গোপনে, আমি জানি কি আছে যে কার মনে। এটা খুব আমি জানি তো মনে নেই, এটা মনে নেই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা আর বাড়ির সবাই রেডি হয়েছে এখনো, বাবা কাছ থেকে আসতে পারেনি। আমাদের আছে একটা ইনভাইট আমাদের পাড়াতে, তো সেখানে আমরা যাচ্ছি, নিমন্ত্রণও আছে, তো সেখানে খাওয়া দাওয়া করতে। আর ডান্স মানে ভিডিও শুট করেছি, তো যদি এডিট চলছে তোমরা এই ব্লগে আগে অবশ্যই পেয়ে যাবে সেটা। আর ডান্স ভিডিও করে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি, খুব কষ্ট হয়ে গেছে, যার কারণে তার কষ্ট হবে, কারণ যেদিন ডুয়েট সিন থাকবে, যেদিন মানে যে গানটাতে দুজন থাকবো সেদিন প্রচন্ড কষ্ট হবে। আর যদি আমাদের কেউ হেল্পার থাকতো তাহলে হয়তো হতো না, যেহেতু ওকে সব করতে হচ্ছে আর আমাদের দুজনকে সবটা করতে হচ্ছে, আর এরকম অবস্থা মানে এরকম গরমের মধ্যে, তো এতটা কষ্ট করে, ভীষণ কষ্ট করে মানে শুটটা করতে হয়েছে, তো সেই জন্য আর কি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তো চলো এখন আমরা যাবো নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো। আর আজকে হয়তো ব্লগটাকে আর বাড়াতে পারবো না, তো পরের দিন থেকে আবার ব্লগ স্টার্ট করব। এবং গুড মর্নিং, পরদিন সকাল থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আর এখন আমরা খাবো চা আর বিস্কুট, তো মায়ে মাত্রই চা করলো। আর গতকালকার ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যে কারণে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। আর এই দেখো মা একটা আম কাটলো টুকরো টুকরো করে, আমার এরকম আম খেতে ভীষণ ভালো লাগে, যে আমগুলো একটু শক্ত শক্ত থাকে আর পিস পিস করে কাটা যায়। আজ 11:10 আর রান্নাবান্না সবই কমপ্লিট, মা সব রেডি করে দিল আর আমি কিছু কিছু রান্নাবান্না করলাম, যেমন ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি মাখো মাখো এটা করলাম, আর এর আগে ডাল করেছি আর চাল কুমড়ো ভাজা করেছি। আর এই দেখো রান্না তো আমার হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল, আর করেছি আমি চাল কুমড়ো ভাজা। তো এদিকে মা ওদেরকে খেতে দিচ্ছে, মানে আমার হাজবেন্ডও খেতে বসেছে, ভাইও খেতে বসেছে, তো ওরা এখন খাওয়া দাওয়া করছে। তো এই আমি রান্নাবান্না করেছিলাম। ইভিনিং, এখন তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করতে চলে আসলাম, আর সারাটা দিন তোমাদের সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি ভালোভাবে, তো শুধু জাস্ট একটু কি রান্নাবান্না করেছি সেটাই শেয়ার করেছি। আসলে সারাটা দিন আমার যে লাস্ট ভিডিওটা, নাচের ভিডিওটা আপলোড দেওয়ার পর থেকে আমি এত খুশি, এত খুশি যে সেই খুশির আনন্দে ব্লগ করতে ভুলেই যাচ্ছি। তো তোমাদের সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো 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 মাচ, তার কারণ তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি মনটা পুরো ভালো হয়ে যাচ্ছে, এত খুশি, তার জন্য ভীষণই আনন্দিত যে তোমাদের কাছে এত ভালো লাগছে আমাদের নাচের ভিডিও, এত প্রশংসা শুনে তো আমরা ভীষণ খুশি। তো তোমরা এভাবেই ভালোবাসা দিও এবং পাশে থেকো, যাতে আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারি। আর তোমাদের জন্য অবশ্যই আমরা আগামী দিনে আরো নাচের ভিডিও নিয়ে আসবো, আর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নাচের ভিডিও নিয়ে আসার। আর আগামীকালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো তোমরা পাচ্ছই পরের দিন।
তো কালকে অবশ্যই ষষ্ঠীতে যাব, আমরা চেষ্টা করব একটু সকাল সকালই যাওয়ার। আর সেটা বললেও আমরা দেরি করে ফেলি, তার কারণ আমরা তো যেহেতু একটু ঘুম থেকে লেট করে উঠি, আর ঘুম থেকে উঠেই তো আর যেতে পারবো না, যেহেতু স্নান দান থাকবে, আরো টুকটাক একটু কাজকর্ম থাকবে সকালের, তো সেগুলো করতে করতে দুপুর তো হবেই। তবুও মা আর বাবা আজকে থেকেই বলছে তোরা সকাল সকাল আসবি, সকাল সকাল আসবি, তবুও যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আমরা। আর জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটাও করেছি, তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করাই হয়নি, তো চলো তোমাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিই। তো আমাদের এই দিয়ে হচ্ছে 3 নম্বর ষষ্ঠী, তো আমরা তৃতীয়বার যাচ্ছি জামাই ষষ্ঠীতে, যেহেতু আমার বিয়ে হয়েছে 3 বছর, 3 বছরের একটু বেশি, তো সেহেতু এই বছর দিয়ে আমরা 3 বছর যাচ্ছি। আর হিসেব মতন আমরা 4টে ষষ্ঠী পেতাম, কিন্তু প্রথম যে ষষ্ঠীটা গেছে আমাদের, সেটা আমাদের বিয়ের কিছু মাস পরেই, আর তখন যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তখনও আমাদের দুই বাড়ির মধ্যে সমস্ত কিছু মানে মিলমিশ হয়নি আমাদের মধ্যে, তো সেই জন্য প্রথম ষষ্ঠীটা মিস গেছে। তো তাছাড়াও আমরা গত 2 বার ষষ্ঠী পেয়েছি, আর এটা দিয়ে হচ্ছে আমাদের 3 নম্বর ষষ্ঠী। যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা ষষ্ঠীর জন্য কি কি উপহার কিনেছি। তো প্রথমে দেখাই, বাবার জন্য একটা শার্ট কিনেছি। তো প্রথমত মানে জিনিসগুলো নিয়ে গেলে কি রিয়াকশন হবে জানি না, কারণ আমাদেরকে ষষ্ঠীর নেমন্তন্ন করার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে কিচ্ছু জিনিস আনবি না, কিচ্ছু জিনিস কিনবি না, তো এটা হচ্ছে আদেশ। তো তবুও আমাদেরও তো ইচ্ছে হয় বাবা মাকে কিছু উপহার দিতে, তো বাবার জন্য শার্টটা কিনেছি। আর শার্টের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ একটা অরেঞ্জিশ অরেঞ্জিশ, একদম অরেঞ্জও না, বেশ একটা হালকা কালারের মধ্যে, আর এটা হচ্ছে একদম কটনের, যেটাকে বলে খাদি কটন। তো বাবা সবসময় এরকম নরম শার্ট পরতে খুব পছন্দ করে, হাফাতা শার্ট, যেটা পরে সবসময় বাইরে যাওয়া আসা কাজকর্মতে সবসময় কমফোর্টেবল, তো সেই জন্য আমি এরকম একটা খাদি শার্ট দিলাম। শার্টটা কেমন হয়েছে বলবে। আর মার জন্য কিনেছি একটা শাড়ি, তো এটা বেশ ভাল লেগেছে আমার শাড়িটা, তোমাদেরকে একটু খুলেই দেখাই। এ দেখো শাড়িটা, এটাকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি শাড়িটা দেখে কেউ বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো এই হচ্ছে এটা শাড়ির আঁচলটা, হ্যাঁ এটা আঁচলের পোর্শনটা, আর শাড়িটা বডিটা হচ্ছে এইরকম। এই যেরকম দুটো কালার আছে, একটা একটা সাইড আছে গ্রিন আর একটা সাইড আছে মেরুন। তো শাড়ির ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর পাটটাও এরকম মেরুন আছে, সম্ভবত এই শাড়িগুলোর সঙ্গে ব্লাউজ পিস আছে। আর শাড়িটা কিন্তু ভীষণই হালকা, যে কারণে আমি শাড়িটা নিলাম, কারণ মাকে অন্যান্য সময়েও এর আগেও ষষ্ঠীতে দিয়েছি, মা হেভি শাড়িগুলো খুব একটা পছন্দ করে না, এই শাড়িগুলো বেশি কমফোর্টেবল হয়, একটু নরম হয়, একটু হালকা হয়, সেই ধরনের শাড়িগুলো বেশি পছন্দ করে। তো সেই কারণেই এই ধরনের শাড়িটা খুঁজেছি, মানে যেগুলো একটু হালকা হবে, একটু কমফোর্টেবল হবে। তো এরকম একটা শাড়ি আমার পছন্দ হলো, তোমরাও জানিও শাড়িটা কেমন হয়েছে। আর শাড়িটা কিরকম আমি ঠিক জানি না, মানে কি নাম শাড়িটা সেটা ঠিক জানি না, তবে বেশ সফট শাড়িটা আর খুবই হালকা। তো এই ছিল আমাদের ষষ্ঠীর কেনাকাটা, মানে মা আর বাবা দুজনের জন্য একটা, মানে দুজনের জন্য দুটো উপহার। তো কেমন ছিল উপহারটা তোমরা অবশ্যই জানাবে। তো চলো এখনকার মতন টাটা, এখন যাবো রান্নাঘরে, দেখি কি রান্না বান্না হবে আজকে, আমাদের রাতে ডিনার মেনু কি থাকছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করছি। এ দেখো আজকে রাতে ডিনারে আমি রান্না করেছি ডিমের ঝোল, তো ডিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামাবো। আর আজকে ডিমের ঝোলটা করেছি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কিচ্ছু দেইনি, তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একটু হালকা করে, একটু বড় বড় আলু দিয়ে করেছি। এ দেখো তো রান্না হয়ে গেছে, আলু খুব সুন্দরভাবে গলে গেছে, তো এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি তরকারিটা, আর শুকনো লঙ্কা না দেওয়ার জন্য কালারটা খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। রান্না করে চলে এসেছি ঘরে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর ফ্যানের তলে একটুখানি জিরিয়ে নিচ্ছি, তার কারণ এত মানে গরম, গরমের মধ্যে পুরো গার মধ্যে পুরো একদম মানে গরমে জ্বালাপোড়া করছিল জাস্ট, তো সেই কারণে একটুখানি ফ্যানের তলা জিরিয়ে নিলাম। আর মা ওই ঘরে খেতে দিচ্ছে, সবাই খেতে বসে পড়েছে, 10:30টার সময় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজতে চললো মোটামুটি 11টার কাছাকাছি, তো আমিও খেতে যাব, গরম গরম ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, ওদের প্রায় হয়তো শেষের দিকেই খাওয়া, তো আমি আর পারছিলাম না আসলে গরমে চটপট করে হাত মুখ ধুয়ে, এখন একটুখানি জিরিয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করে আসি, কারণ খাওয়া দাওয়ার পরে আমার এখনো অনেক কাজ বাকি, ভিডিও এডিটের প্রচুর কাজ বাকি, তো সেগুলো তো করতে হবে। চলো এখন আমি খাওয়া দাওয়া করতে যাই।
করে এখন ঘরে চলে আসলাম। আর কিছু জামা কাপড় ছিল যেগুলোকে এখন ভাঁজ করব, তাই এগুলো বিছানার উপর রেখে দিলাম। আর আমার হাজবেন্ড এখনো ঘরে আসেনি, ও ঘরে মাদের সাথে কথা বলছে, তো আস্তে আস্তে যত তাড়াতাড়ি আমি এগুলোকে গুছিয়ে নেব। আর গুছিয়ে নেব তার কারণ কালকে থাকবো না বাড়ি, তাড়াহুড়ো লেগে যাবে, ও বাড়িতে যাবো ষষ্ঠী উপলক্ষে, তো সেই জন্য বেশি অগোছালো হয়ে যাবে। তো সেই কারণে এগুলো একটু গোজগাজ করে ভাঁজ করে রাখি রাত বেশি হলেও। এখন বাজে রাত্রি 11:20। এই দেখো সব জামা কাপড় গুলো ভাঁজ করে নিয়েছি, এবার এগুলোকে জায়গা মতন আমি রেখে দেব। আর মাই মাত্র কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, আসলে খাওয়া দাওয়ার পরে সবারই কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। রাত্রি 11:30, আর সমস্ত কাজ কমপ্লিট, এখন সময় বিছানা করার। মশাই টানাবো, বিছানা ঝাড়বো, আর তারপরে কাজ হচ্ছে আমার ফোনে এডিটের। তো সারাদিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, সারাদিন না শুধু কালকের থেকে শুরু হয়েছে, তো কালকে নাচের ভিডিও শুটের জন্য ব্যস্ত থাকার জন্য কালকে সারাদিন আমি ব্লগটা কভার করতে পারিনি, সেই কারণে দুদিনের ব্লগটা তোমাদেরকে একসঙ্গে দিলাম। তো ব্লগটা এই পর্যন্ত ছিল, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তোমাদের জন্য নিয়ে আসছি আগামীকাল জামা ষষ্ঠী স্পেশাল ভিডিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।